আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হলাম নতুন আরও একটি রেসিপি মজাদার এবং লোভনীয় হৃদয় হরণ পিঠা তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক চুলার উপর আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ গরুর দুধ ভিওয়ার্স আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে এখানে আপনারা পাউডার দুধও ব্যবহার করতে পারবেন আর নয় শুধু পানি দুধের মধ্যে এবার দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি ভিওয়ার্স ঘিটা ফ্রিজে ছিল তাই জমাট বাঁধানো এবার আমি দুধটাকে ভালো করে জাল করে নেব দুই কাপ দুধের মধ্যে দুই কাপ ময়দা ব্যবহার করব তাই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভিওয়ার্স আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন দুধ বলক চলে এসেছে ভিওয়ার্স এবার আমি দুধের মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ ময়দা এভাবে করেই আমি এখন দুধের বলকা নিয়ে নেব চুলার আঁচটাকে এখন আমি বাড়িয়ে দিলাম মানে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম আমি ঢাকনা দিয়ে ঢাকবো না আপনারা চাইলে ঢেকেও কাইটা করে নিতে পারেন এবার আমি চুলাটাকে বন্ধ করে দিলাম আর কাঠি দিয়ে ভালো মতো উলট পালট করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আর অতিরিক্ত কোনো ময়দা ব্যবহার করতে হবে না ভিওয়ার্স দুই কাপ দুধের মধ্যে দুই কাপ ময়দাই যথেষ্ট এবার আমি একটা মিক্সিং বুলের মধ্যে ঢেলে নিচ্ছি আর হাত দিয়ে নাড়াচাড়া করে কাইটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ভিওয়ার্স এ অবস্থায় আপনারা খুব সাবধানে কাজটা করবেন যেহেতু মাত্র চুলার উপর থেকে নামানো হয়েছে এখন আমি দিয়ে দিয়েছি একটা ডিম ফাটিয়ে ভিওয়ার্স গরম অবস্থাতে ডিমটা কিছুতেই দেয়া যাবে না একটু ঠান্ডা করে ডিমটা আপনারা দিয়ে দিবেন এবার আমি আবারও ভালো মতো মথে নেব আমার কাইটা মোটামুটি একেবারে রেডি হয়ে গিয়েছে ভিওয়ার্স এখানে আমার এক্সট্রা কোনো পানি বা ময়দা কিছুই লাগেনি এবার আমি চলে যাব পিঠাগুলো বানানোর জন্য আমি একটা বেলুন পিঁড়ি নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে কাই নিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব আমরা ঠিক যেরকম রুটি বানিয়ে খাই ঠিক ওই সাইজেরই রুটিটা বানাবো কিন্তু একটু পাতলা এবার আমি রুটিটা বেলে নিচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিব কতটা পাতলা রুটিটা বেলতে হবে রুটিটা আমি বেলে নিয়েছি ভিওয়ার্স দেখতেই পারছেন দেখেই মনে হচ্ছে রুটিটা অনেক পাতলা হয়েছে রুটিটা ঠিক এরকম পাতলা হবে এবার আমি রুটির চারদিকে অল্প অল্প করে পানি লাগিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স কিভাবে। পিঠাটা বানাতে হবে আসলে এখানে বলে কয়ে বোঝানোর মতো তেমন কিছুই নেই আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ আপনারাও পারবেন এটা তেমন কোনো কঠিন কাজ না এবার কিভাবে পিঠাটার শেপ দিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি ভিওয়ার্স এটা এরকম কঠিন কোনো কাজ না আপনারা দেখলেই পারবেন দেখুন ভিওয়ার্স যেখান দিয়ে ছুটে যাচ্ছে সেখানে অল্প পরিমাণ পানি দিয়ে জোড়া লাগিয়ে দিবেন এবার মাঝখান দিয়ে একটু ধাক্কা দিয়ে লাভ চিহ্নর শেপটা আপনারা দিয়ে নেবেন আর এভাবে করেই আমি বাকি সবগুলা পিঠা বানিয়ে নেব ভিওয়ার্স আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো হৃদয় হরণ পিঠা বানিয়ে নিয়েছি এবার আমি চলে যাব পিঠাগুলো ভাজার জন্য পিঠা ভাজার আগে আমি শিরাটা বানিয়ে নেব তার জন্য চুলার উপর একটা হাড়ির মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি এবার আমি জাল করে এক তারের একটা শিরা বানিয়ে নেব শিরার বলক চলে এসেছে এবার আমি দিয়ে দিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ এলাচের গুঁড়া ভিওয়ার্স আপনাদের কাছে যদি এলাচের গুঁড়া না থাকে আপনারা আস্ত এলাচ থেতলেও এর মধ্যে দিয়ে দিতে পারেন শিরা জাল করা আমার হয়ে গেছে ভিওয়ার্স এবার আমি শিরার হাঁড়িটাকে চুলার উপর থেকে নামিয়ে নেব চুলার উপরে একটা কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গিয়েছে এবার আমি তিন থেকে চারটা পিঠা দিয়ে ভেজে নেব ভিওয়ার্স অনেকগুলো একসাথে করে ভাজা যাবে না আর চুলা আঁচটাকে এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রেখেই পিঠাগুলো ভেজে নিতে হবে আর নয় উপর দিয়ে কালার চলে আসবে ভিতরে কাচাই থেকে যাবে এবার আমি একটা চামিজের সাহায্যে পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে ভিওয়ার্স কালারটাও এসেছে মাসাল্লাহ অনেকটাই সুন্দর এবার আমি তেল ঝরিয়ে পিঠাগুলো নামিয়ে নেব আর নামিয়ে পিঠাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম আর একটা চামিজ দিয়ে পিঠাগুলো শিরার সাথে গড়াগড়ি করিয়ে নিয়েছি আমি এভাবে করে সবগুলো পিঠা ভেজে নেব আর শিরার মধ্যে গড়াগড়ি করিয়ে নেব হয়ে গেল খুব কম সময়ের মধ্যেই মজাদার এবং লোভনীয় হৃদয় হরণ পিঠা ভিওয়ার্স আপনারা ঘরের মধ্যে একবার হলেও বানাবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এবার শুধু গরম গরম পরিবেশন আর খাওয়ার পালা ভিওয়ার্স এরকম সহজ আর মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ